নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ইন্ডিয়ান ফিল্মের কিছু আপডেট আপনাদের দেবো, কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আসি বরুণ ধাওয়ানের পরবর্তী ছবি বাবারের কথা। এই সিনেমার হিরোইন হচ্ছে জাহ্নবী কাপুর। এটা অক্টোবর মাসে থিয়েটারে রিলিজ করার কথা ছিল, কিন্তু এর প্রডিউসার সাজিদ নায়েক দাদা এটা ঠিক করেছে যে এটা ডাইরেক্ট অক্টোবর মাসে ওটিটিতে রিলিজ করবে এবং আমাজন প্রাইমে আসবে। এই সিনেমার ডাইরেক্টর হচ্ছে নীতিশ তিওয়ারি। এর আগে উনি দাঙ্গাল, ছিছোরে মতন স্পোর্টস ড্রামা ফিল্ম করেছে এবং এটিও একটি স্পোর্টস ড্রামা। কিন্তু এর প্রডিউসার এটা বুঝতে পেরেছে যে প্যান্ডামিকের পর মানে থিয়েটারের অডিয়েন্সের টেস্টটা চেঞ্জ হয়ে গেছে, সেই কারণে এতে স্ট্রিমে অনেক কমার্শিয়াল এলিমেন্ট কম আছে। সেই কারণে এই ফিল্মটা ডাইরেক্ট ওটিটিতে রিলিজ করলে অনেক বেশি ফায়দা হবে তার পক্ষে, সেই জন্য এই ফিল্মটা ডাইরেক্ট ওটিটিতে রিলিজ করছে। এখন দেখার যে এই ফিল্মটা কীরকম হয়। ফুকরে থ্রি এমনিতে 7 সেপ্টেম্বর রিলিজ করার কথা ছিল, কিন্তু সেদিনকে যেহেতু জওয়ান রিলিজ করছে সেই জন্য ফুকরে থ্রি পোস্টপন্ড হয়ে গেছিলো। তো আজকে জানা যাচ্ছে ফুকরে থ্রি রিলিজ করে 1 ডিসেম্বর। এবং ফুকরে থ্রির যে প্রডিউসার এক্সেল এন্টারটেনমেন্ট, যার ওনার হচ্ছে আপনার ফারহান আখতার, তারও আরেকটা প্রোডাকশানে আরেকটা ফিল্ম আছে যার নাম হচ্ছে আর্চিস, যাতে সুহানা খান, খুশি কাপুর, আগাস্তা নন্দা এরা ডেবিউ করছে। সেই সিনেমাটা আসবে 23 নভেম্বর, মানে এক সপ্তাহ আগে। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত রকি ও রানী কি প্রেম কাহিনীর টিজার আসবে হচ্ছে আদি পুরুষের সঙ্গে। এই টিজারের অলরেডি সেন্সার পাস হয়ে গেছে, 1 মিনিট 23 সেকেন্ডের টিজার। এই সিনেমার মাধ্যমে করণ জোহর 7 বছর পর আবার ডাইরেক্ট করছে কোনো সিনেমা। এতে আছে শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয় বচ্চন। তো এখন দেখার এই টিজারটা কীরকম হয়, আদি পুরুষের সঙ্গে আসলে বোঝা যাবে যে টিজারটা কীরকম হবে। এবার চলুন যাই দক্ষিণের দিকে, কমল হাসানের পরবর্তী ছবি, যে সিনেমার টাইটেল রাখা হয়েছে KH233। এই সিনেমাটা ডাইরেক্ট করছে এইচ বিনোদ। এর আগে উনি থিমিপুজের মতন ফিল্ম ডাইরেক্ট করেছেন। এটি একটি ফার্মারের উপর সিনেমা এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি সিনেমা। এটি কমল হাসান নিজের প্রোডাকশন ব্যানারে মানে রাজ কমল ফিল্ম ইন্টারন্যাশনাল আন্ডারে এই ফিল্মটা প্রডিউস করছে। এবার আসছি বাহুবলি এবং আরআরআর খ্যাত ডাইরেক্টর রাজামৌলির ব্যাপারে। রাজামৌলি অলরেডি তার পরবর্তী সিনেমার জন্য হিরো চুজ করে ফেলেছেন, সেটা হচ্ছে মহেশবাবু। মহেশবাবু এবং রাজামৌলির এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে মহেশবাবুর জন্মদিনের দিন, সেটা হচ্ছে 9ই আগস্ট। এবার আসছি আদি পুরুষের ব্যাপারে। এর আগে অনন্যা, বিল্লা, রামচরণ, রণবীর কাপুর এবং অভিষেক আগরওয়াল টোটাল 40,000 টিকিট অনাথ বাচ্চা এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে বিলি করেছে। এবার তাতে একটা নতুন নাম অ্যাড হলো, মঞ্জু মনোজ। সে 2,500 টিকিট বাচ্চাদের মধ্যে বিলি করে, মানে অনাথ বাচ্চাদের মধ্যে আদি পুরুষের টিকিট সে বিলি করবে। মুনাল ঠাকুর এখন নানির 30 সিনেমাটা করছে, এর পরবর্তী ছবি করবে সে বিজয় দেবকন্ডার সঙ্গে। এই সিনেমা ডাইরেক্ট করবে পরশুরাম। রবি তেজার পরবর্তী ছবির টাইটেল আজকে অ্যানাউন্স হয়েছে, নাম হচ্ছে ঈগল। এই সিনেমাটা পরবর্তী বছর মানে সামনের বছর সংক্রান্তির দিন রিলিজ হবে। এই সিনেমাতে আছে অনুপম খের এবং কৃতি শ্যামনের বোন। এই সিনেমাটার প্রডিউসার হচ্ছে পিপল মিডিয়া ফ্যাক্টরি, যারা কাশ্মীর ফাইল প্রডিউস করেছিল। রাকেশ ওমপ্রকাশ মেহরা সূর্যার সঙ্গে একটা ফিল্ম করবার ঠিক করেছে, সেই ফিল্মটার নাম হচ্ছে কর্ম। সেই সিনেমাটা সামনের বছর মানে 2024 শুটিং শুরু হবে এবং 2025 রিলিজ করবে। এটা দুটো পার্টে তৈরি হবে। তবে আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।